তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিও চলে আসলাম আজকে আপনাদের জানাবো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সকল আপডেট আজকে আমরা বেনাপোল বর্ডারে যাচ্ছে আর বেনাপোল বর্ডারে নিয়ে অনেক ঝামেলা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রীদের কিংবা নতুন যারা যাচ্ছে ইন্ডিয়া ভ্রমণ করতে তাদের ক্ষেত্রে তাই আজকে ভিডিওতে আপনাদের এ টু জেড জানাতে চলেছি বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্ত যেটা নিয়ে বেশি পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত প্রথমত লাইভ আপনাদেরকে জানাবো তাই আজকে ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন আর আমরা কিন্তু যে ইন্ডিয়া বাংলাদেশ আছে সেখানে আমরা যাবো সেটাও আপনাকে ভিডিও দেখাবো আজকে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে থাকুন যারা নতুন দর্শক আছেন তাদের কাছে একান্ত রইলো রইলে ভিডিওতে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে প্রথমত জানা রাখি আমরা ইন্ডিয়ান টাকা নিয়ে কিন্তু দশ হাজার পর্যন্ত নিয়ে যেতে পারি পেট্রোপল সাইড অর্থাৎ ইন্ডিয়াতে সেক্ষেত্রে আমরা সেই টাকাগুলো কিন্তু আমরা পেট্রোপোল সাইট থেকে ভাঙাই সেক্ষেত্রে রেট আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি কিন্তু সাতাত্তর টাকা সেই ক্ষেত্রে মূলত ঝামেলার সম্মুখীন যেটাই আমরা অনেকেই কি করি যে যে জায়গায় টাকার রেটটা বেশি দেয় সেই জায়গায় যাই কিংবা অনেকেই কিন্তু সাইডে দালাল থাকে সেই দালালরাও কিন্তু যে ভাই আপনারা এখানে আসেন আপনাদের উনআশি করে দিব কিংবা আশি করে দিব অনেকেই ডেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে যখন টাকাগুলো দিচ্ছেন আপনাদের দশ হাজার টাকা দেওয়ার পরে কিন্তু আপনার সাত হাজার কিংবা সাত হাজার একশো এরকম কিন্তু রেট দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনারা যেখানে রেট পেয়েছেন সাত হাজার সাতশো কিংবা আটশো কিংবা নয়শো সেক্ষেত্রে আপনারা কিন্তু রেট পাচ্ছেন সেখানে গিয়ে সাত হাজার একশো অর্থাৎ আপনাদেরকে বলবো আপনারা যারা পেট্রোপোল সীমান্ত যাচ্ছেন তারা দালালের ফাঁদে পা দিবেন না এটা নিয়ে বেশি ভোগান্তিতে আসছেন সাধারণ নতুন যাত্রীরা কারণ যারা ইন্ডিয়াতে একবার ভ্রমণ করতে হয়তো জানেন যে কিন্তু দালাল থাকে তারা কিন্তু হুমকি ঝাঁঙ্কি দেয় আমি অনেকে দেখেছি কারণ আমি ইন্ডিয়া ভ্রমণে কিন্তু অনেকবার গেছি সে কারণে আপনাকে বলে রাখি আপনারা যারা সাধারণ যাত্রী যারা নতুন যাবেন ইন্ডিয়াতে তাদের ক্ষেত্রে বলবো আপনারা কারোর কথায় কান দিবেন না কিংবা আপনারা সাধারণ যখন যাবেন তখন আপনার নিজের মত মতন যাবেন অর্থাৎ কেউ যদি বলে জোর করে ডেকে নিয়ে যায় আপনি কারো কথা শুনবেন না নিজে নিজে যাবেন টাকা এক্সেস মানে দোকানগুলো আসে সাইটে সেখান থেকে টাকাগুলো ভাঙাবেন না হলে কিন্তু আপনারা অনেক ভোগান্তিতে পড়তে পারেন এই ছিল মূলত আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ আপডেট আর আজকে কিন্তু প্যারেড হচ্ছিল এই কারণে কিন্তু আমরা সীমান্তে ঢুকছি আর যা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী আপডেট নিয়ে খোদা হাফেজ